উত্তরে একটা মেয়ে নাম বলবো না, ও আমাকে বলল আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে শুধু আপনার কারণে। কেন আমার কারণে? বললাম জায়েদ খানকে ভালো লাগে, আমি সারাদিন জায়েদ খানের ভিডিও দেখতে থাকি। আচ্ছা, জায়েদ খান আমার আমার মেন্টালিটি আটকে গেছে। আচ্ছা আচ্ছা, বয়ফ্রেন্ড সহ্য করতে পারেনি ব্রেকআপ। ব্রেকআপ, আহ, আপনি কত অসংখ্য। তার মানে এই জন্যই মনে হয় আপনাকে আরো ছেলেরা কেউ মেহেন্দি দিয়ে হাতের মধ্যে লিখতেছে, জায়েদ খানের বউ নিজে নিজে লিখতেছে। জায়েদ খানের ওয়াইফ লিখে ওর বিয়েতেই লিখতেছে জায়েদ খানের বউ। হ্যাঁ, ও যা যে বিয়ে করতেছে। একটা মেয়ে আমি দেখাতে পারছি না, একটা মেয়ে তার হলুদের অনুষ্ঠানে মাঝখানে জায়েদ লিখছে। তো এটা রাতে যখন ছেলে আসছে দেখে হাতের মধ্যে জায়েদ দেখছে, তোর ছেলেটা রাগ করে চলে গেছে বিয়ে করবে না। পরে ছেলের যে কোনো বন্ধু আমাকে ফোন করছে, ছেলেটাকে আমি এমনভাবে মোটিভেশন বুঝালাম, পরে বিয়েটা হয়েছে। Wow, what a beautiful story. ভাইয়া মানুষের বিয়েও ভেঙে ফেলছে। কোথায় পৌঁছে গেছি আজকে? একটা নাটক, একজন আমাকে নাটক পাঠিয়েছে, নাটক। সেই নাটকে একটা একটা পর্ব করছে, ছেলে বিয়ে করতে যায় মেয়ে মেয়ের কাছে, মেয়ে বললো যে বিয়ে, আমি ছেলে বললাম মেয়ে দেখে রাজি। তো মেয়ে বললো আপনার সাথে আমার একটু কথা আছে। ঘরের মধ্যে গিয়ে বলে দেখেন সারা ঘরে জায়েদ খানের ছবি লাগানো, আপনি আমার মাকে বলবেন আপনি আমাকে পছন্দ করেন, বিয়েটা হবে না। কেন? বললাম আমি জায়েদ খানকে ভালোবাসি, আমার স্বপ্নে জায়েদ খান, আমি জায়েদ খান ছাড়া কোনো পুরুষকে ভাবতে পারি না। ওহো, ওয়াও ওয়াও, হোয়াট আ ম্যান, হোয়াট আ লেজেন্ড। হ্যাঁ, আপনি তাইলে আপনার প্ল্যানটা কি? আপনি এতগুলো মেয়েকে তো খুশি করতে পারবেন না, সুযোগ আছে কি? সুযোগ তো নাই, সুযোগ তো একটু কষ্ট হয়ে যাবে। তো আপনার আপনার প্ল্যানিংটা কি? যে ধরুন হচ্ছে সবাই খুশি থাকুক। হ্যাঁ, তো আমি সিঙ্গেল থাকি। হ্যাঁ, সবাই বলে তাহলে এভাবেই থাকেন, আপনি বিয়ে করেন না। আমরা অন্তত স্বপ্নে ভাবতে থাকি যে জায়েদ খান আছে আমাদের, মানে একটু সুযোগ আছে, এখন তো বিয়ে করেন। এটা এটা ভালো, আপনি যে এত দয়ালু এটা দেখে বুঝে গেছে। হ্যাঁ, যে আমি অন্য মেয়েদের শান্তির জন্য, এই জন্যই মনে হয় আপনাকে ছেলেরা একটু কম পছন্দ করেন, কারণ অনেকের গার্লফ্রেন্ড চলে যাচ্ছে। কালকে আজকে সকালে একজন বলতেছে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে খুব ঝগড়া চলতেছে। কেন? বলে আমি শুধু আমরা ভিডিও দেখি, তার এক সময় মোবাইল নিয়ে মোবাইল অফ করে দিছে। ঘুরতেছে রাস্তায় নেমে বসে আছে, মাথায় হাত দিয়ে আমার ভিডিও দেখতেছে। বলে এই বেটার মনে কত শান্তি, আর ও পাশে ঘুর ঘুর করতেছে মেয়ে, কোনো টেনশন নাই, কিছু নাই। এটা দেখে দেখে তার একটু মানসিক শান্তি পাচ্ছি, আমি রিল্যাক্স হচ্ছি, আমি এত ফ্রাস্ট্রেশন, আমাকে ফ্রাস্ট্রেশন কাটাচ্ছি আমার ভিডিও দেখে। ওয়াও, জায়েদ খানের ভিডিও দেখে মানুষ এখন ফ্রাস্ট্রেশনও কাটাই ফেলতেছে। গাইস, ফ্রাস্ট্রেশন কাটানোর আরেকটা ইজি হ্যাক হচ্ছে দারাজ অ্যাপ থেকে যদি শপিং করে থাকে। সো মেক শিওর জায়েদ খান আছে, দারাজ আছে, কোনো ফ্রাস্ট্রেশন হওয়ার কিছু নাই, ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। সো মেক শিওর আপনারা দারাজ অ্যাপ থেকে কিনে। ভাই আমার কি মনে হয় জানেন, শাহরুখ খানের যেরকম মান্নাত আছে, আপনারও এরকম একটা আমার জান্নাত আছে। জান, এটা কি এখন আছে নাকি? জান্নাত কিন্তু মেয়ের নাম জানি তো আমি। হ্যাঁ, তো আপনি কি ওই মেয়ে বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। জান্নাত মেয়ের নাম হতে পারে, জান্নাত আমার বাসার নাম হতে পারে, ওটা তো ভাঙি না এখন পর্যন্ত। হ্যাঁ, এইটাই এটাই বলছি আমি, এটাই বলতে চাচ্ছিলাম যে জান্নাত কি আপনার বাড়ি? মান্নাত থেকে আমার জান্নাত আছে। ট্রু ট্রু, আমার মনে হয় আপনারও জন্মদিনের সময় বাইরে যদি আপনি দাঁড়া একটু ওয়েভ করেন। আমি দাঁড়া আছি, একজনও নাই। হ্যাঁ, এই যে মানুষ, কত মানুষ লাইভে, কত মানুষ অলরেডি, কিন্তু 5000 মানুষ চলে আসছে লাইভে।